প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আমি হেদায়েত তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা সবাই জানি, বাংলায় কোন কোন শব্দগুলি অ্যাডজেক্টিভ তাও চিনি, কিন্তু ইংরেজিতে কোন শব্দগুলি অ্যাডজেক্টিভ তা কি আমরা জানি? না, জানি না। তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি আমরা জেনে নিই ইংরেজিতে অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায়গুলি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা প্রথমে একটি নিয়ম দেখতে পাচ্ছি, আর সেই নিয়মটি হচ্ছে শব্দের শেষে যদি এ বি এল ই থাকে তবে তা অ্যাডজেক্টিভ। যেমন চেঞ্জেবল, চেঞ্জেবল শব্দটির শেষে কিন্তু এ বি এল ই রয়েছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে পরিবর্তনশীল। এরপরে আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে লাভেবল। লাভেবল শব্দের শেষেও কিন্তু আমরা এ বি এল ই দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, শব্দটি হচ্ছে কম্পারেবল। কম্পারেবল শব্দটির শেষেও কিন্তু আমরা এ বি এল ই দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এভাবে আমরা ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা এ বি এল ই দেখি, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা বলে দিব এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর স্ক্রিনে আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, নিয়মটি হচ্ছে শব্দের শেষে যদি এ এল থাকে তবে তা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা এ এল দেখি, তাহলে আমাদের বুঝতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যেমন এডুকেশনাল, এডুকেশনাল শব্দের শেষে কিন্তু আমরা এ এল দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ন্যাশনাল। ন্যাশনাল শব্দটির শেষেও কিন্তু আমরা এ এল দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কালচারাল। কালচারাল শব্দের শেষেও কিন্তু আমরা এ এল দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এভাবে আমরা ইংরেজির যে কোনো শব্দের শেষে যদি আমরা এ এল দেখি, তাহলে আমরা নির্ভয়ে বলে দিব এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা স্ক্রিনে আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দের শেষে যদি ও ইউ এস থাকে তবে তা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইংরেজির যে কোনো শব্দের শেষে যদি আমরা ও ইউ এস দেখি, তাহলে আমাদের বুঝতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যেমন ডেঞ্জারাস, ডেঞ্জারাস শব্দের শেষে কিন্তু আমরা ও ইউ এস দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে বিপজ্জনক। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি গ্লোরিয়াস। গ্লোরিয়াস শব্দের শেষেও কিন্তু আমরা ও ইউ এস দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে মহিমান্বিত। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি ইনজোরিয়াস। ইনজোরিয়াস শব্দের শেষেও কিন্তু আমরা ও ইউ এস দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এভাবে আমরা ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা ও ইউ এস দেখি, তাহলে আমাদের নির্দ্বিধায় বলে দিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা স্ক্রিনে আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি শব্দের শেষে যদি ইডি থাকে তবে তা অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে কোনো ইংরেজি শব্দের শেষে যদি আমরা ইডি দেখি, তাহলে আমাদের চোখ বন্ধ করে বলে দিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যেমন কাল্টিভেটেড, কাল্টিভেটেড শব্দের শেষে কিন্তু আমরা ইডি দেখতে পাচ্ছি, তার মানে এই হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে চাষ। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি কি সেটি হচ্ছে পপুলেটেড। পপুলেটেড শব্দের শেষে কিন্তু আমরা ইডি দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে জনবহুল। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি এডুকেটেড। এডুকেটেড শব্দের শেষেও কিন্তু আমরা ইডি দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে কি শিক্ষিত। এভাবে আমরা যে কোনো ইংরেজি শব্দের শেষে যদি আমরা ইডি দেখি, তাহলে আমাদের নির্দ্বিধায় বলে দিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা স্ক্রিনে আরও একটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দের শেষে যদি টিআইভিই থাকে তবে তা অ্যাডজেক্টিভ। যেমন এডুকেটিভ, এডুকেটিভ শব্দের শেষে কিন্তু আমরা টিআইভিই দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে শিক্ষামূলক।
এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি ইফেক্টিভ। ইফেক্টিভ শব্দের শেষেও কিন্তু আমরা টিআইভিই দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ কি কার্যকর। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ শব্দের শেষেও কিন্তু আমরা টিআইভিই দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে যোগাযোগমূলক। এভাবে আমরা ইংরেজির যে কোনো শব্দের শেষে যদি আমরা টিআইভিই দেখি তাহলে আমাদের নিঃসংকোচে নির্দ্বিধায় বলে দিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা স্ক্রিনে আরও একটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দের শেষে যদি ইএনটি অথবা এএনটি থাকে তবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা ইএনটি অথবা এএনটি দেখতে পাই তাহলে আমাদের নির্দ্বিধায় বলে দিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যেমন ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট শব্দের শেষে কিন্তু আমরা ইএনটি দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে স্বাধীন। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি কি কনফিডেন্ট। কনফিডেন্ট শব্দের শেষেও কিন্তু আমরা ইএনটি দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট শব্দের শেষেও কিন্তু আমরা ইএনটি দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে নির্ভরশীল। এভাবে আমরা ইংরেজিতে যে কোনো শব্দের শেষে যদি আমরা ইএনটি অথবা এএনটি দেখি তাহলে আমাদের বুঝতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। স্ক্রিনে আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দের শেষে যদি আইসি থাকে তবে তা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা আইসি দেখি তাহলে আমাদের বুঝে নিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যেমন ম্যাগনেটিক, ম্যাগনেটিক শব্দটির শেষে কিন্তু আমরা আইসি দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে চৌম্বকীয়। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি ইলেকট্রনিক। ইলেকট্রনিক শব্দের শেষেও কিন্তু আমরা আইসি দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে বৈদ্যুতিক। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক শব্দের শেষেও কিন্তু আমরা আইসি দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এভাবে আমরা ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা আইসি দেখি তাহলে আমাদের বুঝতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। স্ক্রিনে আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দের শেষে যদি এল ই ডাবল এস থাকে তবে তা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা এল ই ডাবল এস থাকে বা আমরা দেখি তাহলে আমাদের সাথে সাথে বুঝে নিতে হবে সেটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যেমন অ্যামলেস, অ্যামলেস শব্দটির শেষে কিন্তু আমরা এল ই ডাবল এস দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে লক্ষ্যহীন। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি কি ব্লেমলেস। ব্লেমলেস শব্দের শেষেও কিন্তু আমরা এল ই ডাবল এস দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে নির্দোষ। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি স্লিপলেস। স্লিপলেস শব্দের শেষেও কিন্তু আমরা এল ই ডাবল এস দেখতে পাচ্ছি, তার মানে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে নির্ঘুম। এভাবে আমরা যে কোনো ইংরেজি শব্দের শেষে যদি আমরা এল ই ডাবল এস দেখি তাহলে আমাদের নির্দ্বিধায় বুঝে নিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর স্ক্রিনে আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দের শেষে যদি আমরা ইএসটি দেখি তাহলে বুঝে নিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। অর্থাৎ ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা ইএসটি দেখি তাহলে আমাদের বুঝতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যেমন ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট শব্দটির শেষে কিন্তু আমরা ইএসটি দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মডেস্ট। মডেস্ট শব্দের শেষেও কিন্তু আমরা ইএসটি দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যার অর্থ হচ্ছে বিনয়ী। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, শব্দটি হচ্ছে টলেস্ট। টলেস্ট শব্দের শেষেও কিন্তু আমরা ইএসটি দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এটিও একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এভাবে আমরা ইংরেজি যে কোনো শব্দের শেষে যদি আমরা ইএসটি দেখি তাহলে আমাদের বুঝে নিতে হবে সেটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। যাই হোক শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানলাম যে ইংরেজিতে কোন কোন শব্দগুলি আসলে অ্যাডজেক্টিভ। আশা করি আজকের পর থেকে আমাদের অ্যাডজেক্টিভগুলি চিনতে আর ভুল হবে না এবং অর্থ করতেও আমাদের ভুল হবে না। আমার এই বাংলা টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে, এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি তোমরা উপকৃত হও, তাহলে আমার
সার্থকতা। আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা যেমন নতুন নতুন তথ্য জানতে পারবে, তেমন আমিও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে উৎসাহিত হব। যাই হোক, ভালো থাকো, বাই বাই।